দেখলেই মনে হয় একটা রাজকীয় ব্যাপার। বলছিলাম টমটমের কথা, পুরান ঢাকার নানা ঐতিহ্যের মধ্যে ঘোড়ার গাড়ি অন্যতম। একসময় টমটম ছিল রাজা জমিদার ও ধনাঢ্য পরিবারের বাহন। কালের পরিক্রমায় যান্ত্রিকতার এই যুগে হারাতে বসেছে ঐতিহ্যবাহী টমটম। এখনো যতটুকু চোখে পড়ে তা এই পুরান ঢাকার। যতক্ষণ সম্ভব হলো ঘোড়ার গাড়িটিকে অনুসরণ করলাম। পুরান ঢাকার টমটমে এক জোড়া ঘোড়া ব্যবহার করা হয়। মাঝে মাঝে অবশ্য একটি ঘোড়া দিয়েও টানা গাড়ি চোখে পড়ে। চার চাকা বিশিষ্ট গাড়ির সামনে, মধ্যে ও পেছনে মোট 14 জন যাত্রী বসতে পারে। সঙ্গে রয়েছেন কোচওয়ান। অনেক গাড়িতে হেল্পারও থাকে, তবে এই গাড়িতে নেই। বড় বড় বাস, কার, মাইক্রোবাস, সিএনজি অটোরিকশা, রিক্সা, ঠেলা গাড়ির সাথে সমানতালে পাল্লা দিয়ে চলে ঐতিহ্যবাহী এসব ঘোড়ার গাড়ি। এক দশক আগেও এই পথে শতাধিক ঘোড়ার গাড়ি চলত, এখন 35 থেকে 40টি ঘোড়ার গাড়ি এই পথে চলে। কোচওয়ানের সাথে কথা বলে জানলাম ঢাকার গুলিস্তান থেকে সদরঘাট এবং সদরঘাট থেকে গুলিস্তান পথে চলাচল করে টমটমগুলো। মাত্র 1.5 কিলোমিটার পথ, দিনে 5-6টি ট্রিপ হয়। আসা বা যাওয়ার ভাড়া পড়বে এক একজনের 30 টাকা করে। এবার কোথায় যাবেন, কোন অনুষ্ঠান নাকি? তারপরে কি বিয়া নাকি অন্য কিছু? না তো এই জন্য আমরা উঠি ভাই, এটা দিয়ে রাজিক লাইফে ফিল করি। সকের বিষয় এখানে এটা করা হয়। এটা বেশি ভাগ মানে কি এই সদরঘাট থেকে মাজারে ওই জায়গায় যাওয়া হয়। তাই এটা হলো রাজিক গাড়ি। তো না গাড়ি সাজাবেন না, এই জন্য অনেক চাইলে এসব গাড়ি রিজার্ভও নেওয়া যায়, আবার ঘন্টা হিসেবেও ভাড়া পাওয়া যায় এসব ঘোড়ার গাড়ি। এই জন্য প্রতি ঘন্টায় গুনতে হবে 700 থেকে 800 টাকা। এছাড়া হিসাবে এসব ঘোড়ার গাড়ি ভাড়া পাওয়া যায়। 5,000 টাকা থেকে 30,000 টাকায় এসব গাড়ি ভাড়া দেওয়া হয়। ইতিহাসবিদদের মতে ঢাকায় 1856 সালে প্রথম ঘোড়ার গাড়ির প্রচলন হয়। তখন এর নাম ছিল ঠিকা গাড়ি। 1867 সালে ঠিকা গাড়ির সংখ্যা ছিল 7টি। 1889 সালের দিকে তা বেড়ে দাঁড়ায় প্রায় 600টিতে। এক একটি টমটম গাড়ির বডি তৈরি করতে 80,000 থেকে 1,00,000 টাকা লাগে। আর ঘোড়াগুলো কেনা হয় কুষ্টিয়া, বিক্রমপুর, মানিকগঞ্জ, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে। একটি ভালো জাতের ঘোড়া কিনতে 1,00,000 টাকারও বেশি লাগে। যান্ত্রিকতার সাথে লড়াই করে টিকে থাক ঢাকার ঐতিহ্যবাহী এই বাহনগুলো, এটাই প্রার্থনা। পাগল।